আইপি মাধ্যমে বিদেশি চ্যানেল বন্ধ সহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে মানববন্ধন করে কেবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াব আইএসপির জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইন বৈষম্যমূলক তাই এ ধারা বাতিলের দাবি জানান কোয়াব সভাপতি বিটিআরসির কাছে আমরা এই আইনটি ছয় ধারা যে আইনের মাধ্যমে আমাদেরকে নিষেধ করা হয়েছে সে ব্যাপারেও আমরা তাদেরকে চিঠি দিয়েছি কিন্তু এ পর্যন্ত আমরা কোনো প্রকার পজিটিভ রেসপন্স তাদের কাছ থেকে পাইনি এদিকে বাংলাদেশ বেতারের নানা অনিয়ম দুর্নীতি বৈষম্য ও চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ বেতারের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিভিন্ন পর্যায়ের শিল্পী কলাকৌশলী ও কর্মচারীরা দেশের সংকটকালীন সময়ে সক্রিয় দায়িত্ব পালন করলেও সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাংলাদেশ বেতারের বিভিন্ন পর্যায়ের শিল্পী কলাকৌশলী ও কর্মচারীরা অনেক শ্রম দিচ্ছি কিন্তু বেতার থেকে আমাদের সেই বিনিময়ে আমরা সেই ভালোবাসা বা সেই সম্মানটুকু কি আমরা পেয়েছি আমরা পাইনি আমাদের শুধু একটাই দাবি আমাদেরকে চাকরি স্থায়ী করানো হোক তৃতীয় শ্রেণীর পোস্টে ঢুকে আমরা যদি পদোন্নতি থেকে বঞ্চিত থাকি তাহলে দুঃখটা কতটা ভারাক্রান্ত হয় নন কাটার থেকে ফিডার পদ পূর্ণ হওয়া সত্ত্বেও আমাদেরকে ওগুলোর পদে বসানো হয়নি ব্লক পদ চুড়াতে হবে এবং ফিডার পদ দুই তিন বছরের বেশি হবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই রাজপথে থাকবেন বলেও জানান তারা আমরা দীর্ঘদিন ধরে যারা বৈষম্যের শিকার যারা নির্যাতিত যারা নিষ্পেষিত আমরা আমাদের চাকরি স্থায়ীকরণ চাই এক অভিন্ন নিয়োগ বিধি এবং পদোন্নতি দিতে হবে পদ আছে আমাদের ব্লক ব্লকগুলো খুলতে হবে আমরা সচিবালয় পদ পদবি দ্রুত এই সমস্যা সমাধান করে বৈষম্যমূলক পরিস্থিতি পরিবর্তনেরও আহ্বান বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীদের আমেনা হীরা টিভি ঢাকা